সরকার দেশের স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।